আসসালামু আলাইকুম সৌদির কাছে আর্জেন্টিনা অসহায় আত্মসমর্পণ প্রথম অর্ধে অফসাইডে বাতিল হওয়া তিন গোলে আফসোসে দ্বিতীয় অর্ধে পুরতে হলো আর্জেন্টিনাকে গোটা ম্যাচে চার গোল করেও যে সৌদি আরবের বিপক্ষে জেতা হলো না মেসির র‍্যাঙ্কিংয়ের একান্ন নম্বর থাকা এশিয়ার দেশটির কাছে অঘটনের শিকার হয়েছে র্যাঙ্কিংয়ে তিন নম্বর থাকা আর্জেন্টিনা আর্জেন্টিনা অক্টর বিরোধীরাও হয়তো কল্পনা করেনি এমন ঘটনা ঘটবে লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার বাইশে নভেম্বর সৌদি আরবের বিপক্ষে দুই এক গোলে হেরে গেলেন টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা প্রথম অর্ধে লিওনের মেসি প্লান্টি গোল এক শূন্য গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনার দ্বিতীয় অর্ধে দুই গোল হজম করে এই হয়ে শেষ হলো আর্জেন্টিনার টানা ছত্রিশ ম্যাচ অপরাজয় যাত্রা দুই হাজার দুই বিশ্বকাপেও তারকা বহুল দল নিয়ে বিশ্বকাপে এগিয়ে গিয়েছিলেন পারফর্মের তুঙ্গে থাকা আর্জেন্টিনা সেবারও র্যাঙ্কিং এ তৃতীয় স্থান ছিল তারা অথচ সেবার বাজে পারফরমেন্সের কারণে গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় গ্যারুয়েল গ্যারুয়েল বস্তিতা জিয়াদের আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে ফের উকি দেয় সে স্মৃতি লুসিয়ালের এদিন তৃতীয় মিনিটেই ডি বক্সের চটলা ঠেলে মেসি কিক করেন গোলরক্ষক ষষ্ঠ মিনিটে ডি প্লকের ফাউল করে ফ্রি কিক পায় আর্জেন্টিনা ফ্রি কিক নেওয়ার সময় ডি বক্সে আর্জেন্টিনা একজনকে ফেলে দেওয়ায় সৌদি আরবের ডি ফোল্ডার ভি আর দেখে প্লানটি দেয় রেফারি প্লানটি থেকে গোল করেন মেসি সৌদি আরবের বিপক্ষে এই প্রথম গোল পেল আর্জেন্টিনার অধিনায়ক গ্রিন ফ্যালকনদের বিপক্ষে আগেও এক ম্যাচ খেলেন সেবার গোল পাননি মেসি দ্বিতীয় খেলায় গোল করে মেটালেন অপেক্ষ আক্ষেপ পঞ্চম বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটি গোল করে স্মৃতি স্মরণীয় করেন পঞ্চম বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটি গোল করে স্মরণীয় করে রাখলেন মেসি বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে সার্বিয়া ও ম্যান্টেনেগ্রোর বিপক্ষে গেল গোল করেছিলেন তিনি দুই হাজার বিশ্বকাপে কোনো গোল করতে না পারলেও পরের বিশ্বকাপে চার গোল করে ফাইনালে তুলেছিলেন দলকে ফাইনালে জার্মানির বিপক্ষে হারলেও সেরা খেলোয়াড় হিসেবে জিতেছিলেন গোল্ডেন বল দু বিশ্বকাপে একটি গোল করে মেসি পাঁচ আসরে খেলে সাত গোল করলেন সাতবারের বেলন ডি আর জয়ী তারকা গোল একের পর এক আক্রমণ শোনাতে থাকে আর্জেন্টিনা লিওনো মেসি এদিন ছিলেন দারুণ ছন্দে পুরো বিশ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন পাপু গেমের সুযোগ নষ্টের পরে মিনিটের ফের সুযোগ পায় আর্জেন্টিনা মাঝমাঠ থেকে লাম্বা করে বাড়ানো বল খুঁজে পায় মেসিকে রক্ষিত মেসি গোলরক্ষককে একা পেয়ে গোল করেন কিন্তু রেফারি অফসাইডে বাজান সৌদি আরব এদিন চমৎকারভাবে ভাবে ট্যাম ব্যবহার করে চমক দেখিয়েছেন এবার সে ফাঁদে পা দিয়েছেন মেসি মার্টিজেন যার কারণে প্রথম অর্ধে আরো দুই গোল করেন ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা মেসির পর বাতিল হয়েছে লাউতারো মার্টিনজের জোড়া গোল সাতাশ মিনিটে গোল করেছিলেন লাউতারের মার্টিন সৌদির রক্ষণে ফাঁক খুঁজে নিয়েছেন রক্ষিত লাউতারা খুঁজে নেন বল একা গোলরক্ষকের ফাঁকি দিতে খুব বেশি কষ্ট হয়নি তার তবে গোলটি রেফারির এভিয়ার দেখে আফসাইডে কারণে বাতিল করে দেন ৩৫ মিনিটে বাতিল হয় লাউতারার মার্টিজের আরও এক গোল এবারও বাধা সাথে অফসাইড প্রথমত এক শূন্য গোলে এগিয়ে থাকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম